আসসালামু আলাইকুম। শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর 2023, সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নতুন করে জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে? উত্তর হচ্ছে 2 এপ্রিল 2023। উল্লেখ্য, প্রথমে 12 ফেব্রুয়ারি 2023 প্রতিষ্ঠা করা হলেও পরে তা বাতিল করা হয়। প্রশ্নটি ছিল, নতুন করে জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে? উত্তর হচ্ছে 2 এপ্রিল 2023 সালে। উল্লেখ্য, প্রথমে 12 ফেব্রুয়ারি 2023 সালে প্রতিষ্ঠা করা হলেও পরে তা বাতিল করা হয়। বর্তমানে অর্থ সচিবের নাম কি? উত্তর হচ্ছে মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। বর্তমান অর্থ সচিবের নাম কি? উত্তর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। 2 আগস্ট 2023, ব্যাংক খাতের বাইরে প্রথমবারের মতো এটিএম ও পিওএস মেশিন স্থাপনের অনুমতি পায় কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে ডিজিই পে সার্ভিস লিমিটেড। 2 আগস্ট 2023, ব্যাংক খাতের বাইরে প্রথমবারের মতো এটিএম ও পিওএস মেশিন স্থাপনের অনুমতি পায় কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে ডিজিই পে সার্ভিস লিমিটেড। দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে 16 আগস্ট 2023 সালে। দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন উদ্বোধন করা হয় 16 আগস্ট 2023 সালে। জনতা ব্যাংক লিমিটেড এর নাম জনতা ব্যাংক পিএলসি করা হয় কবে? উত্তর হচ্ছে 8 আগস্ট 2023 সালে। জনতা ব্যাংক লিমিটেড এর নাম জনতা ব্যাংক পিএলসি করা হয় 8 আগস্ট 2023 সালে। দেশের বৃহত্তম পাটকল আকিস জুট মিলস কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মকসুদপুর গোপালগঞ্জ। দেশের বৃহত্তম পাটকল আকিস জুট মিলস কোথায় অবস্থিত? উত্তর মকসুদপুর গোপালগঞ্জ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কবে উদ্বোধন করা হবে? উত্তর হচ্ছে 7 অক্টোবর 2023। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে 7ই অক্টোবর 2023 সালে। শেখ ফজিলাতুন নেসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গমাতা। শেখ ফজিলাতুন নেসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর বঙ্গমাতা। বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মিত বাংলাদেশের প্রথম উদ্যানের নাম কি? উত্তর হচ্ছে চৈতন্য নার্সারি ও ফোরটাংস গার্ডেন জামালপুর। বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মিত বাংলাদেশের প্রথম উদ্যানের নাম হচ্ছে চৈতন্য নার্সারি ও ফোরটাংস গার্ডেন জামালপুর। দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? উত্তর হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ কে? উত্তর হচ্ছে ফাহমিদা ইসলাম। দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ কে? উত্তর হচ্ছে ফাহমিদা ইসলাম। দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? উত্তর হচ্ছে 44টি। দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 44টি। দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পায় কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, সংক্ষেপে বিএসপি। দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় বাংলাদেশ সুপ্রিম পার্টি, সংক্ষেপে বিএসপি। সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে 17ই আগস্ট 2023। সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় 17ই আগস্ট 2023 সালে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী ছিল? উত্তর হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 19.73 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য হচ্ছে 19.73 কিলোমিটার। দেশের 17তম জিআই পণ্য কোনটি? উত্তর হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। দেশের 17তম জিআই পণ্য কোনটি? উত্তর হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো কোন দেশীয় প্রজাতির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়? উত্তর হচ্ছে মুন্সিগঞ্জ ক্যাটেল, ভেড়া ও হাঁস। নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো কোন দেশীয় প্রজাতির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়? উত্তর হচ্ছে মুন্সিগঞ্জের ক্যাটেল, ভেড়া ও হাঁস। আগস্ট 2023 পর্যন্ত বাংলাদেশে বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 200টি। আগস্ট 2023 পর্যন্ত বাংলাদেশে বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সংখ্যা 200টি।
স্মার্ট বাংলাদেশ দিবস কবে? উত্তর হচ্ছে 12ই ডিসেম্বর। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? উত্তর হচ্ছে 12ই ডিসেম্বর। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে পঞ্চগড়। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে পঞ্চগড়। দেশে বর্তমানে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 168টি। দেশে বর্তমানে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা 168টি। বর্তমানে প্রথম শুল্ক নীতি প্রণয়ন করা হয় কবে? উত্তর হচ্ছে আগস্ট 2023। বর্তমানে প্রথম শুল্ক নীতি প্রণয়ন করা হয় আগস্ট 2023। আগস্ট 2023 পর্যন্ত বিএফআরআইয়ের বিজ্ঞানীরা বিলুপ্ত কতটি প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছে? উত্তর হচ্ছে 39টি। আগস্ট 2023 পর্যন্ত বিএফআরআইয়ের বিজ্ঞানীরা বিলুপ্ত কতটি প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছে? উত্তর 39টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হবে কবে? উত্তর হচ্ছে 28 অক্টোবর 2023। বর্তমানে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির বাংলাদেশ চেয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ কে? উত্তর হচ্ছে ডক্টর সোনিয়া নিশাত আমিন। বর্তমানে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির বাংলাদেশ চেয়ার অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ কে? উত্তর হচ্ছে ডক্টর সোনিয়া নিশাত আমিন। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু করা হয় কবে? উত্তর হচ্ছে 29 জুলাই 2023। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা হয় কবে? উত্তর হচ্ছে 29 জুলাই 2023 সালে। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর হচ্ছে তিস্তা সোলার লিমিটেড। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম তিস্তা সোলার লিমিটেড। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সুন্দরগঞ্জ গাইবান্ধা। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর সুন্দরগঞ্জ গাইবান্ধা। দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কাপ্তাই রাঙামাটি। দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই রাঙামাটিতে অবস্থিত। বাংলাদেশের বায়ুর মান সবচেয়ে ভালো কোথায়? উত্তর হচ্ছে সিলেটে। বাংলাদেশের বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে। বাংলাদেশের সবচেয়ে দূষিত বায়ু কোথায়? উত্তর হচ্ছে গাজীপুরে। বাংলাদেশের সবচেয়ে দূষিত বায়ু গাজীপুরে। বায়ু দূষণে দেশের মানুষের গড় আয়ু কমেছে কত? উত্তর হচ্ছে প্রায় 7 বছর। বায়ু দূষণে দেশের মানুষের গড় আয়ু কমেছে প্রায় 7 বছর। 2022-23 অর্থ বছরে জাপান বাংলাদেশকে কত ডলার অর্থ সহায়তা প্রদান করেছে? উত্তর হচ্ছে $204 কোটি। 2022-23 অর্থ বছরে জাপান বাংলাদেশকে কত ডলার অর্থ সহায়তা করেছে? উত্তর $204 কোটি। 2022-23 অর্থ বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে কত ডলার অর্থ সহায়তা করেছে? উত্তর হচ্ছে $193 কোটি। 2022-23 অর্থ বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে $193 কোটি অর্থ সহায়তা করেছে। তেল ও গ্যাস শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কত শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী? উত্তর হচ্ছে 40%। তেল ও গ্যাস শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কত শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী? উত্তর হচ্ছে 40%। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে কবে? উত্তর হচ্ছে 28 আগস্ট 2023 সালে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে কবে? উত্তর হচ্ছে 28 আগস্ট 2023 সালে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে জামিন অযোগ্য ধারা কতটি? উত্তর হচ্ছে 4টি, 17, 19, 27 ও 33 ধারা। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে জামিন অযোগ্য ধারা কতটি? উত্তর হচ্ছে 4টি, যথা 17, 19, 27 ও 33 নং ধারা। বাংলাদেশের তৈরি পোশাক কানাডায় শুল্কমুক্ত সুবিধা পাবে কোন সাল পর্যন্ত? উত্তর হচ্ছে 2034 সাল পর্যন্ত। বাংলাদেশের তৈরি পোশাক কানাডায় শুল্কমুক্ত সুবিধা পাবে 2034 সাল পর্যন্ত। 2023 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কততম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে? উত্তর হচ্ছে 47তম। 2023 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কততম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে? উত্তর 47তম। বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারখানা কতটি? উত্তর হচ্ছে 200টিরও বেশি।
বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারখানা 200টিরও বেশি। বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থায়নকে জনপ্রিয় করতে কত সাল থেকে টেকসই রেটিং চালু করেছে? উত্তর হচ্ছে 2020 সাল থেকে। বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থায়নকে জনপ্রিয় করতে কত সাল থেকে টেকসই রেটিং চালু করেছে? উত্তর 2020 সাল থেকে। বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ে কোন ব্যাংক শীর্ষে আছে? উত্তর হচ্ছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ে কোন ব্যাংক শীর্ষে আছে? উত্তর ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ে কোন আর্থিক প্রতিষ্ঠান শীর্ষে আছে? উত্তর হচ্ছে অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি। ব্যাংকের রেটিংয়ে কোন আর্থিক প্রতিষ্ঠান শীর্ষে আছে? অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি। সম্প্রতি প্রকাশ্যে কোথায় তিন ওয়াক্ত আজানের অনুমতি পেয়েছে? উত্তর নিউইয়র্ক যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রকাশ্যে কোথায় তিন ওয়াক্ত আজানের অনুমতি পেয়েছে? উত্তর হচ্ছে নিউইয়র্ক যুক্তরাষ্ট্র। জাতিসংঘের কোন অঙ্গসংস্থা স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে? উত্তর ইউনেস্কো। জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা, সংক্ষেপে ইউনেস্কো। গুয়েতেমালার নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? উত্তর হচ্ছে বার্নার্ডো এরে ভালো। গুয়েতেমালার নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম বার্নার্ডো এরে ভালো। 9 আগস্ট 2023 কোন দেশের জাতীয় পরিষদ ভেঙে দেয়া হয়? উত্তর পাকিস্তান। 9 আগস্ট 2023 কোন দেশের জাতীয় পরিষদ ভেঙে দেয়া হয়? উত্তর হচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ উপকূলে শক্তিশালী মৌসুমি ঝড় হিলারি কবে আঘাত হানে? উত্তর হচ্ছে 20 আগস্ট 2023 সালে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ উপকূলে শক্তিশালী মৌসুমি ঝড় হিলারি আঘাত হানে কবে? উত্তর হচ্ছে 20 আগস্ট 2023 সালে। 26 জুলাই 2023 সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া নাইজারের সামরিক জান্তার নাম কি? উত্তর হচ্ছে জেনারেল তোচিয়ানি। 26 জুলাই 2023 সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া নাইজারের সামরিক জান্তার নাম জেনারেল তোচিয়ানি। তুরস্কের নৌবাহিনীতে প্রথমবারের মতো নারী অ্যাডমিরাল হিসেবে নিয়োগ পান কে? উত্তর হচ্ছে স্টাফ কর্নেল গেকসেন ফিরাত ইয়াস। তুরস্কের নৌবাহিনীতে প্রথমবারের মতো নারী অ্যাডমিরাল হিসেবে নিয়োগ পান স্টাফ কর্নেল গেকসন ফিরাত ইয়াস। কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন সেন কার কাছে ক্ষমতা হস্তান্তর করেন? উত্তর হচ্ছে হুন মানেত। কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন সেন কার কাছে ক্ষমতা হস্তান্তর করেন? উত্তর হচ্ছে হুন মানেত। 10 আগস্ট 2023 প্রথমবারের মতো একসঙ্গে মহাকাশ ঘুরে আসা মা ও মেয়ের নাম কি? উত্তর হচ্ছে অ্যানাস্তাতিয়া মায়ার্স ও তার মা কেইশা সাহাব। 10 আগস্ট 2023 প্রথমবারের মতো একসঙ্গে মহাকাশ ঘুরে আসা মা ও মেয়ের নাম কি? উত্তর হচ্ছে অ্যানাস্তাতিয়া মায়ার্স ও তার মা কেইশা সাহাব। মহাকাশ পর্যটন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকোটিকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র। মহাকাশ পর্যটন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকোটিকের সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয় কবে? উত্তর হচ্ছে 14 আগস্ট 2023। গ্রেপ্তারের কিছুক্ষণ পরে আবার মুক্তিও পান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয় কবে? উত্তর হচ্ছে 14 আগস্ট 2023। গ্রেপ্তারে কিছুক্ষণ পরে আবার মুক্তি পান। ভারতের চন্দ্রযান 3 কবে উৎক্ষেপণ করা হয়? উত্তর হচ্ছে 14 জুলাই 2023। ভারতের চন্দ্রযান 3 কবে উৎক্ষেপণ করা হয়? উত্তর হচ্ছে 14 জুলাই 2023 সালে। বিশ্বের প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। বিশ্বের প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। রাশিয়ার মহাকাশযান লুনা 25 কবে চাঁদের বুকে অবতরণের সময় ধ্বংস হয়ে যায়? উত্তর হচ্ছে 19 আগস্ট 2023। রাশিয়ার মহাকাশযান লুনা 25 কবে চাঁদের বুকে অবতরণের সময় ধ্বংস হয়ে যায়? উত্তর হচ্ছে 19 আগস্ট 2023 সালে। ব্রিক্সের বর্তমান চেয়ারম্যান কে? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ব্রিক্সের বর্তমান চেয়ারম্যান কে? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। কালুগা অঞ্চলটি কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে রাশিয়া।
কালুগা অঞ্চলটি কোন দেশে অবস্থিত? উত্তর রাশিয়া। F-16 যুদ্ধ বিমান প্রথম সামরিক বাহিনীতে যুক্ত করা হয় কবে? উত্তর 1979 সালে। F-16 F-16 যুদ্ধ বিমান প্রথম সামরিক বাহিনীতে যুক্ত করা হয় 1979 সালে। 14 আগস্ট 2023 পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন কে? উত্তর হচ্ছে আনোয়ারুল হক কাকার। 14 আগস্ট 2023 পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন আনোয়ারুল হক কাকার। কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে হুন মানেত। কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হুন মানেত। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে শ্রেথা থাভিসিন। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম শ্রেথা থাভিসিন। 12 আগস্ট 2023 কোন দেশে ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? উত্তর হচ্ছে সৌদি আরব। 12 আগস্ট 2023 কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? উত্তর হচ্ছে সৌদি আরব। বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ চীন। বিবি স্টকহোম কি? উত্তর হচ্ছে ভাসমান কারাগার। বিবি স্টকহোম কি? উত্তর হচ্ছে ভাসমান কারাগার। 26 জুলাই 2023 কোন দেশে সামরিক অভ্যুত্থান হয়? উত্তর হচ্ছে নাইজার। 26 জুলাই 2023 কোন দেশে সামরিক অভ্যুত্থান হয়? উত্তর হচ্ছে নাইজার। সংস্থা ও প্রতিষ্ঠান। 25 জুলাই 2023 শ্রীলঙ্কা কততম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন করে? উত্তর হচ্ছে 118তম। 25 জুলাই 2023 শ্রীলঙ্কা কততম দেশ হিসাবে সিটিবিটি অনুমোদন করে? উত্তর হচ্ছে 178তম। জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য কত? উত্তর হচ্ছে 172টি। জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশ 172টি। 18 আগস্ট 2023 কোন দেশ ইউনিডোর 172তম সদস্যপদ লাভ করেন? উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। 18 আগস্ট 2023 কোন দেশ ইউনিডোর 172তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। 27 জুলাই 2023 ইউনেস্কোর 79তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হচ্ছেন পোলা নার্ভেজ চিলি। 27 জুলাই 2023 ইউনেস্কো ইকোসোকের 79তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হচ্ছে পোলা নার্ভেজ চিলি। 2023 জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? উত্তর হচ্ছে ডেনিস ফ্রান্সিস। 2023 জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? উত্তর হচ্ছে ডেনিস ফ্রান্সিস। সম্মেলন 18তম G20 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 9 থেকে 10 সেপ্টেম্বর 2023 সালে। 18তম G20 সম্মেলন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর 9 থেকে 10 সেপ্টেম্বর 2023 সালে। 18তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে নয়াদিল্লি, ভারত। 18তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে নয়াদিল্লি, ভারতে। 2024 সালে 19তম G20 সম্মেলন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। 2024 সালের 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। রিপোর্ট ও সমীক্ষা। লয়েডস লিস্টস এর তথ্য অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর কোনটি? উত্তর হচ্ছে সাংহাই বন্দর, চীন। লয়েডস লিস্টের তথ্য অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর হচ্ছে সাংহাই বন্দর, চীন। লয়েডস লিস্টের তথ্য অনুসারে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কন্টেইনার বন্দর? উত্তর হচ্ছে 67তম। লয়েডস লিস্টের তথ্য অনুসারে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কন্টেইনার বন্দর? উত্তর হচ্ছে 67তম। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 অনুযায়ী রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। রপ্তানিতে শীর্ষ দেশ চীন। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 অনুযায়ী রপ্তানিতে শীর্ষ দেশ চীন, আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন।
একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে তৃতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে তৃতীয়। চীন ভারতের কোন প্রদেশকে নিজ দেশের অংশ বলে দাবি করেছে? উত্তর হচ্ছে অরুণাচল। চীন ভারতের কোন প্রদেশকে নিজ দেশের অংশ বলে দাবি করেছে? উত্তর অরুণাচল। ভারত কোন মহাকাশযানকে সূর্যে পাঠাবে? উত্তর হচ্ছে আদিত্য L1, 2 সেপ্টেম্বর 2023। ভারত কোন মহাকাশযানকে সূর্যে পাঠাবে? উত্তর হচ্ছে আদিত্য L1, 2 সেপ্টেম্বর 2023 সালে। LDC থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত বাণিজ্যিক সুবিধা পাবে কোন দেশ? উত্তর হচ্ছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। LDC থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত বাণিজ্যিক সুবিধা পাবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কোন দেশের কাছে নিরাপত্তা প্রস্তাব দিয়েছেন? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কোন দেশের কাছে নিরাপত্তা প্রস্তাব দিয়েছেন? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। মেটার বর্তমান মালিকানাধীন নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম কি? উত্তর হচ্ছে থ্রেডস। মেটার মালিকানাধীন নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম হচ্ছে থ্রেডস। সম্প্রতি মার্ক জাকারবার্গ কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নতুন ওয়েব সংস্করণ চালু করেছে? উত্তর হচ্ছে থ্রেডসের। সম্প্রতি মার্ক জাকারবার্গ কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নতুন ওয়েব সংস্করণ চালু করেছে? উত্তর থ্রেডসের। জিম্বাবুয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? উত্তর হচ্ছে এমারসন এমনানগাগোয়া। জিম্বাবুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম এমারসন এমনানগাগোয়া। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নাম কি? উত্তর হচ্ছে ফাউস্টিন আর্চেন্স তোয়াদেব্বা। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নাম কি? উত্তর হচ্ছে ফাউস্টিন আর্চেন্স তোয়াদেব্বা। কোন দেশ প্রথম নারী রোবট মহাকাশে পাঠাবে? উত্তর হচ্ছে ভারত, বোম মিত্র। কোন দেশ প্রথম নারী রোবট মহাকাশে পাঠাবে? উত্তর হচ্ছে ভারত, বোম মিত্র। এশিয়া কাপ 2023 শুরু হচ্ছে কবে থেকে? উত্তর হচ্ছে 30 আগস্ট 2023। এশিয়া কাপ 2023 কততম? উত্তর হচ্ছে 16তম। বাংলাদেশ এশিয়া কাপ 2023 এর নিজেদের প্রথম ম্যাচে কোন দলের বিরুদ্ধে মাঠে নামে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এশিয়া কাপ 2023 এর নিজেদের প্রথম ম্যাচে কোন দলের বিরুদ্ধে মাঠে নামে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। সম্প্রতি প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড পেলেন কোন কে? উত্তর হচ্ছে সুনীল নারিন, ক্যারিবীয় ক্রিকেট তারকা। সম্প্রতি প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড পেলেন কে? উত্তর হচ্ছে সুনীল নারিন, ক্যারিবীয় ক্রিকেট তারকা। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক কে? উত্তর সবারই মুখস্থ থাকার কথা, সাকিব আল হাসান। 2023 সালে নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হন কোন দেশ? উত্তর হচ্ছে স্পেন। 2023 সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় স্পেন। 2025 সালের 13তম ICC নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ভারতে। 2025 সালের 13তম ICC নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ভারতে। ফিফা নারী বিশ্বকাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ফিফা নারী বিশ্বকাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ফিফা নারী বিশ্বকাপ 2023 গোল্ডেন বল লাভ করেন কে? উত্তর হচ্ছে আইতানা বনমাতি, স্পেন। ফিফা নারী বিশ্বকাপ 2023 গোল্ডেন বল লাভ করেন কে? উত্তর হচ্ছে আইতানা বনমাতি, স্পেন। 17 সেপ্টেম্বর 2023 এশিয়া কাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। 17 সেপ্টেম্বর 2023 এশিয়া কাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। ICC-র জুলাই 2023 মাসের বর্ষসেরা মানে মাস সেরা ক্রিকেটার হন কে? উত্তর হচ্ছে পুরুষ ক্রিস ওক্স ইংল্যান্ডে এবং নারী এককে হন অ্যাশলে গার্ডনার অস্ট্রেলিয়া। ICC-র জুলাই 2023 মাসের মাস সেরা ক্রিকেটার হন
কারা? পুরুষ ক্রিকেটার হচ্ছেন ক্রিস ওকস ইংল্যান্ড, নারী ক্রিকেটার অ্যাশলে গার্ডনার অস্ট্রেলিয়া। 19-27 আগস্ট 2023 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে বুদাপেস্ট, হাঙ্গেরি। 19-27 আগস্ট 2023 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে বুদাপেস্ট, হাঙ্গেরি। 2023 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিশ্বের দ্রুততম মানবিকে? উত্তর হচ্ছে সাকারি রিসার্চন, যুক্তরাষ্ট্র। 2023 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিশ্বের দ্রুততম মানবিকে? উত্তর হচ্ছে সাকারি রিসার্চন, যুক্তরাষ্ট্র। 2023 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিশ্বের দ্রুততম মানবকে? উত্তর হচ্ছে নোয়া লাইলস, যুক্তরাষ্ট্র। 2023 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিশ্বের দ্রুততম মানব হন নোয়া লাইলস, যুক্তরাষ্ট্র। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের 15তম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন কোন দেশ? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের 15তম মানে গত আসরে চ্যাম্পিয়ন ছিলেন শ্রীলঙ্কা। 2024 সালে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে বাংলাদেশে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।